বিগত তিন দিন হাসপাতালে করোনা টিকার বন্ধ হওয়ার পর অবশেষে শুক্রবার পৌর বাসিন্দাদের জন্য তারকেশ্বর গার্লস হাই স্কুলে শুরু হলো করোনা টিকাকরণ। পৌর এলাকায় সরকারি নির্দেশিকা মেনে 44 ঊর্ধ্ব বয়স্কদের ভ্যাকসিন দেওয়া হলো প্রায় 300 জনকে। হাসপাতালে গত তিন দিন ধরে বন্ধ ছিল করোনা টিকাকরণ, অবশেষে শুক্রবার পৌর বাসিন্দাদের জন্য তারকেশ্বর গার্লস হাই স্কুলে শুরু হলো করোনা টিকাকরণ। গত সোমবার তারকেশ্বরের গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যার ফলে করোনা টিকাকরণ বন্ধ হয়ে যায় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত এলাকার জন্য কোভিড টিকাকরণ শুরু হয় সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের একটি স্কুলে এবং শুক্রবার থেকে পৌর এলাকার টিকাকরণ শুরু হয় তারকেশ্বর গার্লস হাই স্কুলে। সরকারি বিধি মেনে এবং সরকারিভাবে নথিভুক্ত তারকেশ্বর পৌর এলাকার পরিবহন কর্মী, সবজি বিক্রেতা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের করোনা টিকা দেওয়া হয়। আগামী দিন পৌর এলাকার জন্য ধাপে ধাপে তারকেশ্বর গার্লস হাই স্কুলেই টিকাকরণ চলবে বলে জানিয়েছেন পৌরসভার জনস্বাস্থ্য আধিকারিক মোহন কিশোর চট্টোপাধ্যায়। পরিবহন কর্মী, মিডিয়া পার্সোনেল থেকে শুরু করে তার সঙ্গে আরও বিভিন্ন স্তরের, যেমন সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, মাংস বিক্রেতা ইত্যাদি, যারা মুদিখানার দোকানদার ইত্যাদি, যে প্রায়োরিটি লিস্ট গভর্নমেন্ট করে দিয়েছেন সেই প্রায়োরিটি লিস্ট ধরে তারকেশ্বর পৌরসভার যারা বাসিন্দা মূলত তাদেরকে কোভিড-19 ভ্যাকসিনেশান কোভিশিল্ড তার ফার্স্ট ডোজ আজকে দেওয়া হচ্ছে। মূলত 44 ঊর্ধ্ব যাদের বয়স 45 থেকে বেশি তাদের প্রায় 300 মানুষকে আজকে ভ্যাকসিনেট করা হবে। ইতিমধ্যে কাজ আমাদের চলছে, 110 জনের উপর ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নেই ভ্যাকসিন হচ্ছে এবং যারা ভ্যাকসিন পেয়েছেন তাদেরও কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি, ভ্যাকসিনের কাজটা চলছে। মোটামুটি এইভাবে চললে আগামী কয়েকদিনের মধ্যেই তো মোটামুটি তারকেশ্বরের কাজ সকলে পেয়ে যাবে বলে আশা করা যায়, মানে আমরা চেষ্টা করছি তাই। এবং কিন্তু জানেন যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের সাপ্লাইয়ের কিছু ক্রাইসিস আছে বলে আমরা শুনেছি। এখন যদি ভ্যাকসিনের সাপ্লাই ঠিকঠাক থাকে, আমরা যারা জনস্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত আছি আমরা আন্তরিকভাবেই চাইছি যাতে সমস্ত নাগরিক খুব দ্রুত ভ্যাকসিনেশন পেয়ে যায় এবং আশা করি সেটা তারকেশ্বর পৌর এলাকায় আমরা করে ফেলতে পারব। আপনার নাম ডেকে নিন। আমি মোহন কিশোর চট্টোপাধ্যায়, স্যানিটারি ইন্সপেক্টর, তারকেশ্বর পৌরসভা। হুগলি থেকে পাপ্পু সাত্রার রিপোর্ট, টাইমস বাংলা।